হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি স্পেস স্পটলাইট মোমেন্টে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে স্পেস স্পটলাইট মোমেন্টে আছে, আমি মামা বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে কী করলাম, কী করছিলাম, কী খেলাম দেখে নাও একবার। প্লিজ প্লিজ সাথে থাকো, পাশে থাকো। এটা হলো আমার মামার বড় মেয়ে, হ্যাঁ দেখো আমার ছেলে, আর আমার মামার ছোটো মেয়ে, ওকে পড়াচ্ছে, খুব মনোযোগ সহকারে পড়াচ্ছে। মানে আমার ছেলে আমার মামার ছোটো মেয়ের থেকে বড়, মানে ও নিজে পারুক আর না পারুক ও মাস্টার পড়াচ্ছে, পড়া মানে একদম মন দিয়ে পড়াচ্ছে ওকে। দেখো ভুল হলেই বকছে মোটামুটি ওকে। মেরা দিল কহতা হে জানম তুমসে আচ্ছা কৌন। আরাম খাচ্ছে, শুয়ে শুয়ে ভীষণ ভীষণ আরাম খাচ্ছে ও। মানে দুজনে না, আমাদের সাথে আরও একজন আছে দেখো, যে আর ওর মাথা চুলকে দিয়ে ওকে আরাম দিচ্ছে। ও শুয়ে পড়েছে আর আমাদেরকে বলছে আমার মাথা চুলকে আমাকে আরাম দে। তো ওকে দেখো দেখো মাথা চুলকে দিচ্ছে, একটু সুন্দর শুয়ে আছে চুপচাপ আর হাসছে মিচকে মিচকে। দেখো আরও একজন আছে যে নাকি ওর মাথা চুলকে দিচ্ছে, দেখাচ্ছে। ওই দেখো ইনি হচ্ছেন আমার মামার ছোটো ছেলে, একদম পুচকে, সবার থেকে ছোটো। ও মাথা চুরি কেউ কেন দিচ্ছে তাহলে বোঝো। সব কিছুর মাঝে আমিও দুটো একটা রিলস বানিয়েছি, সেগুলো এর মধ্যে শেয়ার করেছি। প্লিজ তোমরা রিলসগুলো দেখো কেমন লাগলো বলো একবার কমেন্টে প্লিজ। তো আমি হয়তো এখনও অতটা ভালো করে ব্লগ বানাতে পারি না, তো যেটুকু করেছি যতটুকু করেছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আগে হয়তো আমি আরও কিছু করতে পারবো। তাহলে সবাইকে হাই বলে দাও। তোমরা দেখলে আমি মামা বাড়ি গেলে ওদের সাথে কতটা আনন্দ করি, সব আমার ছোটো ছোটো ভাই বোনেরা ওদের নিয়ে ভীষণ আনন্দ করি। তো দেখো আজকে মেন ক্যারেক্টার হচ্ছে এই যে ভূত, আমার মামার বড় মেয়ে ভূত একটা, আমি ভূতি বলেই ডাকি ওকে বেশিরভাগ সময়, কিন্তু সত্যি ও খুব কিউট, ভূত নয়। ও স্নান করে এসে মাথা মুছছিল এইভাবে, তখন আমি ওর একটা এরকমভাবে ভিডিও করি, তো এই জন্যই বলেছি ওকে ভুতনি। চলে এসছে, ও ভুতনি না বিশ্বাস করো তোমরা, ও একদম ভুতনি নয়, ও দেখতে খুবই সুন্দর আর খুব কিউট, সুইট বন্ধু আমার এটা। তারপরে মামা বাড়ি থেকে বেরোবো বলে রেডি হচ্ছিলাম, কারণ বাড়ি ফেরার টাইম হয়ে গেছে মামা বাড়ির থেকে। তো নিজে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে দেখো রেডি হওয়ার পরে কী কী করলাম। তো রেডিটা অনেকটা আগেই হয়েছি, আমি সত্যি বলছি ভীষণ এনজয় করি মামা বাড়ি গেলে, ভীষণ। নেক্সট টাইম যখন মামা বাড়ি যাবো তখন ভিডিওটা আরেকটু বড় করব, আরও কিছু দেখাবো তোমাদেরকে, কারণ এখন আমি খুব ছোটো ছোটো ভিডিও করছি, বেশি বড় ভিডিও করি না, কারণ সবে সবে ভিডিও ব্লগ করাটা শুরু করেছি। দেখো 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 কে এবার নৃত্য করছে, সেই ভূতনি, এটা কিন্তু সেই ভূতনি যে চুল খুলে ঘুরছিল, এটা সেই ভূতটা, দেখো কত কিউট ভিডিও করছে, রিলস বানাচ্ছে। তো সত্যি বলতে মামা বাড়ি গেলে এরকমভাবে এনজয় করি আমি, বোন, এটা মামা বাড়ির হাঁস, এগুলো সব মামার হাঁস।
পাশেই ঘুরঘুর করছিল, মনে হলো একটা ভিডিও করে নিলাম ওদের। তো প্লিজ ভিডিওটা খুব ছোট একটা ভিডিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ।